কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা মৃত্যু ভয় গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম মৃত্যু ভয় লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায় ছেলের জন্য স্বামী স্ত্রী দুজনেই একেবারে পাগল হইয়া উঠিয়াছিল যাই হোক ভগবান মুখরক্ষা করিয়াছেন হইল না করিয়া শেষ বয়সে সুরুচির একটি ছেলে হইয়াছে এবং ওই পরন্ত বয়সে হইয়াছে বলিয়াই ছেলেটি বোধ করি দেখিতে অতি চমৎকার ছেলের নামকরণে সে কি ঘটা হরিচরণ বলে নাম রাখো কন্দর্প সুরুচি হাসিয়া হাসিয়া তলিয়া পড়ে বলে দূর দূর কি আবার নাম হলো নাকি লোকে কেঁদো কেঁদো বলে লোকে কেঁদো কেঁদো বলে ডাকবে ছি তবে কি নাম রাখা যায় তো হরিচরণও ভাবে সুরুচিও ভাবে ভাবিয়া ভাবিয়া হয়রান নাম আর কাহারও পছন্দ হয় না শেষে নাম একটা হইল বটে কিন্তু সন্তুষ্ট তাহারা তাহাতেও হইল না সুরুচি বলিল পরে আবার পাল্টে দিলেই চলবে নাম হইল সুন্দর তা মন্দ হয় নাই সুন্দর তাহাকে বলা চলে যেমন রূপ তার তেমনি গড়ন অমন ছেলে সচরাচর চোখে পড়ে না সাদা ধপধপে গায়ের রং কালো কোঁকড়ানো মাথার চুল ডাগর ডাগর চোখ মুখখানে দেখিলেই ভালোবাসিতে ইচ্ছা করে হরিচরণ সুরুচি ও সুন্দর এই তিনটি প্রাণের ছোটখাটো সংসার রাস্তার ধারেই রেলিং দেওয়া ছোট্ট বাড়িখানি উপরের তিন চারখানি ঘরেই তাহাদের পক্ষে যথেষ্ট নিচের ঘরগুলি ভাড়া দেওয়া হইয়াছে ছেলে যখন হয় নাই সুরুচি তখন তাহার ছেলে সাঁধ মিটাইবার জন্য একটি চন্দনা পাখি কিনিয়াছিল দূর হইতে দেখা যায় পাখিটি এখনও রেলিংয়ের উপর ঝুলানো থাকে সে এখন সুন্দরের খেলার সাথী সুন্দরকে কোলে লইয়া সুরুচি বারান্দায় আসিয়া দাঁড়ায় পাখির সঙ্গে ছেলের ভাব করিয়া দেয় পাখি বলে খোকা খোকা বলে চন্ন না সুরুচি তুলিয়া পাখিটাকে শাসন করে বলে খোকা বলবি তো মেরে খুন করবো তোকে বল সুন্দর পাখিটা কান পাতিয়া ঘাড় বাঁকাইয়া শোনে সুন্দরের গায়ের উপর ঠোঁট বুলাইতে থাকে কিন্তু সুন্দর সে বলিতে পারে না হাত তুলিয়া সুন্দরও শাসন করে বলে এই মা কথাটির মধ্যে সুরুচি কি মাধুর্যের সন্ধান যে পায় স্বামীকে ডাকিয়া বলে শুনে যাও ওগো শিগগির এসো হরিচরণ ছুটিয়া কাছে আসিয়া দাঁড়ায় সুরুচি বলে পাখিটাকে আরেকবার শাসন করো তো বাবা সুন্দর শাসন আর করে না চুপ করিয়া থাকে হাসি হাসি মুখে সুরুচি তাহার স্বামীর মুখের পানে তাকাইয়া একটুখানি অপ্রস্তুত হইয়া গিয়া বলে দূর দূর এলে না এতক্ষণ আর শুনতে পেলে না শাসন করছিল পাখিটাকে হরিচরণ বলে হো যে ছেলে হবে বড় হলে আমাদেরই শাসন না করলে হয় সুরুচি বলে হ্যাঁ রে খিলখিল করিয়া হাসিয়া খোকা তাহার কচি কচি হাত দুইটি বাড়াইয়া বাবার কোলে গিয়া ওঠে হরিচরণ আদর করিয়া চুমা খাইয়া বলে দুষ্টু ছেলে সুরুচি বলে খবরদার দুষ্টু বলো না বলছি ও আমার লক্ষ্মী ছেলে এসো তো বাবা বলিয়া মা তাহাকে বাবার কোল হইতে কাড়িয়া লয় এমনি করিয়া সুন্দরকে লইয়া এই দুই প্রৌঢ় দম্পতির দিন কাটিতে থাকে সুন্দর বড় হয় গত বৎসরের জামা এবছর আর গায়ে হয় না সুরুচি বলে সুন্দরকে আমি স্কুলে দেব না কিছুতেই বুঝেছ হরিচরণ হাসিয়া বলে বাড়িতে বসিয়ে মুখু করে রাখবার ইচ্ছে না গো না অতক্ষণ ছেলেকে আমি না দেখে থাকতে পারবো না তাছাড়া শুনেছি নাকি মাস্টারগুলো ঠ্যাঙায় হরিচরণ বলে বেশ তো বাড়িতে মাস্টার রেখে দেব সুরুচি বলে সেই ভালো দেখো খোকার বউ খোকাকে খুব ভালোবাসবে কিন্তু হঠাৎ সে কথার অর্থ হরিচরণ বুঝতে পারে না বলে কেন এই দেখো না এরই মধ্যে খোকার নাক ঘামছে সুরুচি বলে দেখো এমন বউ আনতে হবে যে বউ হবে দেশের সেরা খুঁজে খুঁজে যেখান থেকে পাও পয়সাগুড়ি নেব না বরং তাও ভালো হরিচরণ রসিকতা করিয়া বলে তাহলে খুঁজতে বেরোই এখন থেকে নাকি বলো সুরুচি হাসিয়া বলে হ্যাঁ বেরো কেন এমন তো কত হয় ছেলে হবার আগেই কত লোক কথা দিয়ে রাখে হরিচরণ বলে শেষে শাশুড়ি বউ বনিবনাও না হয় যদি সুরুচি বলে বটে আমি কি তেমনই শাশুড়ি নাকি ঝগড়া করব হ্যাঁ রে খোকা বউ তোর আমার সঙ্গে ঝগড়া করবে খোকার অত সব বুঝবার মতো বয়স তখনও হয় নাই ঘাড় নাড়িয়া বলে হ্যাঁ কলবে। হরিচরণ হাসিয়া বলে শুনলে ওরে দুষ্টু বলিয়া মা তাহাকে বুকের কাছে টানিয়া আনিয়া বলে এখন থেকে তোমার এত বুদ্ধি বলো করবে না খোকা হাসিতে হাসিতে ঘাড় নাড়িয়া মায়ের গলা জড়াইয়া ধরিয়া বলে না করবে না খোকার একটুখানি অসুখ হইলে মার চোখিয়ার ঘুম আসে না কাজকর্ম বন্ধ করিয়া দিয়া দিবারাত্রি রাত্রি সে তাহার শিয়রের কাছে বসিয়া থাকে শহরে যেখানে যত ডাক্তার আছে হরিচরণ সকলকেই একবার করিয়া ডাকিয়া আনে হোমিওপ্যাথি ছাড়িয়া অ্যালোপ্যাথি হয় আবার অ্যালোপ্যাথি ছাড়িয়া কবিরাজি চলে একদিনের রোগ ডাক্তার কবিরাজের কৃপায় দশ দিনে ভালো হয় কোনো আবদারি খোকার অপূর্ণ থাকে না নিস্তব্ধ মধ্যাহ্নে শহরের পথে ফেরিওয়ালা হয়তো বাসন হাঁকিয়া যায় খোকা বলে খাব সুরুচি বলে খো থাকার হাবা ছেলেরে বাসন বিক্রি করছে বাসন খোকা ঝোঁক ধরিয়া বসে বাসন নেব বাধ্য হইয়া সুরুচি বাসনওয়ালাকে ডাকিয়া খোকার জন্য ছোট ছোট রেকা বিকেনে জল খাইবার জন্য ছোট্ট একটি গ্লাস ভাত খাইবার জন্য ছোট্ট একটা থালা লোহার রেলিং দেওয়া বারান্দা হইতে কোনো ফেরিওয়ালাই খোকার চোখ এড়াইতে পারে না কাজেই দিনের মধ্যে কতবার কত জিনিস যে সুরুচিকে কিনিতে হয় তাহার ইয়ত্তা নাই জিনিসে জিনিসে ঘর একেবারে বোঝাই হইয়া উঠিয়াছে কত রকমের কত খেলনা আসিয়াছে কত রকমের কত পুতুল হরিচরণ খোকার জন্য সেদিন একটি দম দেওয়া টিনের রেলগাড়ি আনিয়া দিয়াছে আরেকটি দেওয়া মোটর কার সারা দুপুর কখনো বারান্দার উপর কখনো ঘরের মেঝে সরস্বর ঝরঝর করিয়া খোকার রেলগাড়ি চলিতেছে মোটরগাড়ি চলিতেছে খোকার হাস্য কলরবে মুখরিত সুরুচির গৃহস্থলীর শ্রী এখন অন্য রকমের সুন্দরের বয়স এখন পাঁচের উপর কিন্তু তবু তাহার আবদারের আর অন্ত নাই অদ্ভুত তাহার আবদার সরস্বতী বিসর্জনের দিন ঢাক ঢোল বাজাইয়া আলো জ্বালাইয়া শোভাযাত্রা করিয়া প্রতিমা যাইতেছিল সুন্দর জেদ ধরিয়া বসিল তাহা সরস্বতী চাই মা বলিল দেব বাবা বলিল কাল তোকে দেব অমনি একটা ঠাকুর কিনে ঘাড় নাড়িয়া ছেলে বলিল না আমার এক্ষুনি চাই এবং চাই ঠিক ওই ঠাকুরটি অন্য ঠাকুর হইলে চলিবে না চাঁদ চাওয়া নীলমণি ছেলে বেচারা হরিচরণকে তৎক্ষণাৎ বাহির হইতে হইল ঠাকুরের সন্ধানে কিন্তু পটপাড়ায় সরস্বতী যাহারা গড়িয়া ছিল পূজার পর ঠাকুর তাহারা দিতে পারিল না কি যে করিবে কিছুই ঠিক করিতে না পারিয়া হরিচরণ বাড়ি ফিরিতেছিল সম্মুখে আরেকটি প্রতিমার শোভাযাত্রা চলিতেছে একটা লোককে হরিচরণ জিজ্ঞাসা করিল ওইরকম রকম ঠাকুর কোথায় পাওয়া যায় বলতে পারো লোকটা একটুখানি অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইল হরিচরণ পাগল নয় হাসিয়া বলিল ছেলেটা ঝোঁক ধরেছে ঠাকুর চাই অথচ পটোপাড়ায় পেলাম না লোকটি বলিল আসুন আমার সঙ্গে নদীর জলে বিসর্জন দেবার সময় মুন্ডুটা আপনাকে ছাড়িয়ে দেব পূজা করা প্রতিমার মুন্ডু। হরিচরণের বুকটা হঠাৎ ছেদ করিয়া উঠিল তা হোক একেবারে না পাওয়ার চেয়ে ভালো মাটির প্রতিমা পূজার পর মন্ত্র পড়িয়া পুরোহিত ওহাকে বিসর্জন দিয়াছে এখনই ওহাকে ঠেলার মতো ছুড়িয়া জলে ফেলিয়া দিবে তাহাতে দোষ কি নিরুপায় হইয়া হরিচরণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিল দুই হাতে মাটির মুন্ডুটি লইয়া হরিচরণ বাড়ি ফেলিল খোকার খুশি যেন আর ধরে না সুরুচি বলিল ছি ছিছি এ তুমি করলে কি গো ওই পুজো করা ঠাকুরের মুন্ডু আনতে আছে হরিচরণ বলিল তা হোক তাতে দোষ নেই অনেককে আমি শুধিয়ে এনেছি দিন দুই পরে সেদিন দুপুরবেলা সুন্দর খেলা করিতেছে মাটির সেই মুন্ডুটি লইয়া সুরুচি পান সাজিতেছে হরিচরণ ঘুমাইতেছে হঠাৎ চারদিক অন্ধকার করিয়া মেঘ করিয়া আসিল মনে হইল বৃষ্টি নামিবে বারান্দায় কাপড় শুকাইতেছে সুরুচির হাত জোড়া বলিল যা বাবা খোকা নিয়ায় তো কাপড়খানা তুলে খোকা বলিল আমি পারবো না সুরুচি বলিল ভারী কথার অবাধ্য যা বলবো তাইতেই না যা বলছি খোকা তবু যায় না বসিয়া ছিল হাতের কাছেই রাগিয়া বিঠের উপর এক চর মারিয়া বলিল যা বলছি অতভাগা কথা শুন মার খাইয়া সুন্দর কাপড় তুলিতে গেল কিন্তু কাপড় তোলা তাহার হইল না শহরে একটি সার্কাস পার্টি আসিয়াছে ঘোড়ার গাড়ির উপর ব্যান্ডের বাছনা বাজাইয়া বিজ্ঞাপনের কাগজ বিলি করিতে করিতে সার্কাসের একদল লোক তখন রাস্তা দিয়া পার হইতেছিল তাহাই দেখিবার জন্য রেলিংয়ের ধারে গিয়া সে চুপ করিয়া দাঁড়াইল চারিদিকের আকাশ অন্ধকার করিয়া মাথার উপর তখন একটা ভীষণ আকৃতি মেঘ উঠিয়াছে আলো বন্ধ হইয়াছে বাতাস বন্ধ হইয়াছে এবং সেই ঘনঘোর ঘোর মশিবর্ণ ছায়া অন্ধকারের নিচে আলোহীন বায়ুহীন নিস্তব্ধ পৃথিবী যেন নিঃশ্বাস বন্ধ করিয়া আসন্ন প্রলয়ের ভয়ে জড়ো হস্তে থরথর করিয়া কাঁপিতেছে ব্যান্ডের বাঁচনা তখনও থামে নাই তাহাদেরই বাড়ির সুমুখের রাস্তা দিয়া বাঁচনা বাঁচাইয়া গাড়িটা তখন ক্রমশ নিকটবর্তী হইতেছে খোকা ছেলে মানুষ নিতান্ত ছোট এপার হইতে ভালো দেখিতে পাওয়া যায় না তাই সে কাপড় তোলার কথা ভুলিয়া গিয়া রেলিংয়ের ফাঁকে ফাঁকে পা দিয়া দিয়া উপরে উঠিয়া নিচের দিকে ঝুঁকিয়া পড়িল এবং ঝুঁকিয়া পড়িয়া হাসি হাসি মুখে সে একাগ্র দৃষ্টিতে সেই দিক পানে তাকাইয়া তাকাইয়া দেখিতে লাগিল দেখিতে লাগিল পাড়ার যত ছেলে মেয়ে গাড়িটার পিছু ছুটিয়া আসিতেছে গাড়ির ছাদের উপর বাজনা বাজিতেছে ভিতর হইতে দুইটা লোক দুদিকের দরজায় হাত বাড়াইয়া লাল নীল নানা রঙের কাগজ ছুড়িয়া ছুড়িয়া ফেলিয়া দিতেছে আর কোলাহল করিতে করিতে ছেলেগুলো মনের আনন্দে কেহ বা সেগুলো হাতাহাতি করিয়া লুফিয়া লইতেছে আবার কেহ কেহবা, বা হুমড়ি খাইয়া এ উহার গায়ে পড়িয়া ঠেলাঠেলি করিয়া হট্টগোল বাঁধাইয়া তুলিতেছিল ঘরের ভিতর হইতে মা ডাকিল খোকা উম আয় নিচের রাস্তায় হঠাৎ একটা প্রচণ্ড কোলাহল উঠিল ব্যান্ডের বাজনা সহসা থামিয়া গেল খোকার জবাবটা সেই গোলমালে শুনিতে না পাইয়া সুরুচি তাড়াতাড়ি বারান্দায় বাহির হইয়া আসিয়া দেখে সর্বনাশ খোকা নাই রেলিংয়ের কাছে গিয়া নিচের রাস্তার উপর তাকাইয়া দেখে মাগো খোকা নিচে পড়িয়া গিয়াছে সুরুচির সর্বশরীর হিম হইয়া গেল হাত পা থরথর করিয়া কাঁপিতে লাগিল কাঁদিয়া চিৎকার করিয়া স্বামীর ঘুম ভাঙাইয়া দিয়া সে কাঁপিতে কাঁপিতে সিঁড়ি ধরিয়া ছুটিয়া নিচে নামিতেছিল কিন্তু শেষ পর্যন্ত তাহাকে পৌঁছিতে হইল না নিচে নামিতে তখনও আর কয়েকটা ধাপ বাকি আছে এমন সময় দেখিল তাহারি অশ্রু ভারাক্রান্ত অস্পষ্ট দৃষ্টির সম্মুখে তাহারি সেই পঞ্চম বর্ষ বয়স্ক রক্তাক্ত কলেবর পুত্রটিকে কয়েকজনে মিলিয়া ধরাধরি করিয়া তাহারি কাছে লইয়া আসিতেছে উন্মাদের মতো হরিচরণ ডাক্তার ডাক্তার বলিয়া নিচে নামিতেছিল জনতার মধ্য হইতে কে একজন বলিয়া উঠিল হয়ে গেছে আর বেশি কিছু বলিবার প্রয়োজন হইল না কথাটা শুনিবা মাত্র সিঁড়ি হইতে গড়াইয়া গড়াইয়া সংজ্ঞাহীন সুরুচি একেবারে উঠানে আসিয়া পড়িল হরিচরণ হো হো করিয়া কাঁদিয়া উঠিয়া চিৎকার করিয়া ঝাঁপাইয়া একেবারে লোকজনের মাঝখানে আসিয়া খোকাকে তাহাদের হাত হইতে ছিনাইয়া লইয়া পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে উঠানময় ছুটিয়া বেড়াইতে লাগিল ঘন ঘন খোকার রক্তমাখা বিকৃত বিভৎস মুখের পানে তাকাইয়া তাকাইয়া সে এমন অসহায়ভাবে হায় হায় করিয়া কাঁদিতে শুরু করিল যে তাহা দেখিয়া পাশানো গলিয়া যায় নিচের ভাড়াটে বাড়ির মেয়েরা তখন সুরুচিকে লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে মূর্ছা আর তাহার কিছুতেই ভাঙে না একবার যদি বা গঙ্গ করিয়া জ্ঞান হয় তৎক্ষণাৎ আবার খোকাখোকা বলিয়া অজ্ঞান হইয়া পড়ে মাছ ধরিয়ায় নৌকাডুবি হইলে যেমন হয় ইহাদেরও ঠিক তেমনি হইয়া গেল স্বামী স্ত্রী আবার তাহারা উঠিয়াও বসে আবার তাহারা আহারাদি করিয়া চলিয়া ফিরিয়াও বেড়ায় দিব্য সহজ মানুষের মতোই আবার তাহাদের কথা কহিতে হয় স্ত্রী একদিন বলিল যে এই সরস্বতীর মণ্ডুটাই হইল কাল কাঁদিতে কাঁদিতে বলিল বলেছিলাম না পুজো করা প্রীতিমের মাথা ঘরে আনলে অমঙ্গল ঘটে দিইটাকে ফেলে বলিয়া সেই মাটির মাথাটাকে সুরুচি সেদিন ফেলিয়া দিতে যাইতেছিল হরিচরণ নিষেধ করিল বলিল না থাক করুক অমঙ্গল আরও আমাদের কি করবে শুনি মুন্ডুটা তাকের উপর যেখানে রাখা ছিল সেইখানেই রহিল বাঁচিয়া থাকিয়া তাহাদের আর সুখ নাই এবার যেন তাহারা মরিতে পারিলেই বাঁচে খোকাই যখন চলিয়া গিয়াছে তখন আর এই পৃথিবীতে তাহাদের আছে কি হরিচরণ বলে ধুর ছাই এই তো জীবন আজ আছে কাল নেই এসো মরি আমরা দুজনে মৃত্যুর নামে সুরুচি উল্লসিত হইয়া উঠিল বলে কেমন করে মরি বলতো দুজনে একসঙ্গে বিষ খাই এসো পাশাপাশি শুয়ে থাকি সুরুচি বলে সেই ভালো বাড়ি ঘরদৌড় যাকে খুশি দান করে দিয়ে যাই মিছে নয় বলো তুমি বিষ আনবে হরিচরণ বলে হ্যাঁ দেখি চেষ্টা করে লুকিয়ে লুকিয়ে আনতে হবে খুব সহজে যাতে মৃত্যু হয় শেষ না পাওয়া তো আফিম হরিচরণ গোপনে বিষ আনিবার চেষ্টা করিতে লাগিল কিন্তু বিষ পাওয়া বড় সহজ কথা নয় এদিকে সুরুচি তাহার চক্ষের মণি বক্ষের মানে খারাইয়া ঠিক পাগলের মতো হইয়া উঠিয়াছে বাঁচিবার সাধ তাহার নাই যে পৃথিবী খোকা বাঁচিয়া থাকিতে আলোকে আনন্দে হাসিতে গানে বিপুল সৌন্দর্যে পরিপূর্ণ ছিল বলিয়া মনে হইত আজ তাহাই তাহার কাছে শুধু মিথ্যা শুধু মরিচিকা দিয়া গড়া বলিয়া মনে হয় আশার এতটুকু ইঙ্গিতের চিহ্ন কোথাও নাই বিধাতা নাই স্রষ্টা নাই নিবিড় তংসাচ্ছন্ন দুঃখে দুর্ভোগ ছাড়া কোথাও কিছুই নাই এবং সেই দুঃখ দুর্ভোগের চিরান্ধকার রাত্রির মাঝে যে বন্যি সহসা প্রজ্বলিত হইয়া ওঠে নির্বোধ নরনারী তাহাকেই ভাবে বুঝি বিধাতার আশীর্বাদ অসহায় মানব তাহাতেই পুলকিত হয় আশায় বুক বাঁধিয়া বৃথায় বাঁচিয়া থাকে সীমাহীন আশাহীন মৌন মুখ স্তব্ধতার মধ্যে তাপ দগ্ধ মরু বালুকার মাঝখানে পথভ্রান্ত পথিকের চোখের সুমুখে মায়া মরিচিকার মতো সে আলেয়ার বন্যি শিখা যেন তপ করিয়া জ্বলিয়া উঠে আবার তেমনি নিঃশব্দেই নিবিয়া যায় চিরনিষ্ঠুর নির্বাক যে বিধাতা তাহাকে এমনি করিয়া পরিহাস করিয়াছে যে তাহাকে দুঃখ দিয়া আনন্দ লাভ করিয়াছে তাহাকে সে আনন্দ হইতে সে বঞ্চিত করিবেই সে মরিবে সুরুচি বারান্দায় গিয়া দাঁড়ায় লোহার রেলিংয়ে ভর দিয়া নিচের দিকে এক দৃষ্টি চাহিয়া থাকে চাহিয়া চাহিয়া হঠাৎ তাহার সেই নিধি নিধিচঞ্চল বালকের কথা মনে পড়ে মনে পড়ে এইখান হইতে এমনি করিয়াই সে পড়িয়া মরিয়াছে যাইতে সে চায় নাই সেই তাহাকে জোর করিয়া কাপড় তুলিতে পাঠাইয়াছিল সে নিজেই তাহাকে হত্যা করিয়াছে ভাবিতে গেলে তাহার আর জ্ঞান থাকে না বুকের ভেতরটা কেমন যেন করিতে থাকে রেলিং পার হইয়া নিজেও সে সেইখানে পড়িয়া মরিতে চায় কিন্তু ভয় হয় ছেলে সামান্য আঘাতও তাহার সহ্য হয় নাই তাই মরিয়াছে কিন্তু সে নিজে যদি না মরে যদি পঙ্গ হইয়া বাঁচিয়া থাকে স্বামীকে তাই সে বারে জিজ্ঞাসা করে এনেছ হরিচরণ কথাটা বুঝিতে না পারিয়া ফ্যালফেল করিয়া তাহার মুখের পানে তাকাইয়া থাকে তাহার পর খোকা সেই কচি মুখখানি মনে পড়িতেই নিজেও সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিয়া প্রতিজ্ঞা করিয়া বসে আজ সে আনিবেই যেমন করিয়া হোক যেখানে হোক মৃত্যুর অমৃত সে সংগ্রহ করিবেই পাড়ায় হঠাৎ বসন্ত দেখা দিয়েছে শীতকাল হরিচরণ সেদিন বাড়ি ফিরিল গায়ে সামান্য জ্বর লইয়া মাথাটা ধরিয়াছে গায়ে হাতে বেদনা সামান্য সর্দি হয়তোবা ঠান্ডা লাগিয়াছে আসিয়াই শুইয়া পড়িল সুরুচিকে বলিল শোনো কি তেল একটুখানি গরম করে আনো তো কেন তেল কি হবে আছে কাজ সুরুচি তেল আনিতে গেল ফিরিয়া আসিয়া ছোট একটি বাটির সন্ধানে তাকের উপর নজর পড়িতেই দেখিল সরস্বতীর সেই মাটির মুন্ডুটি নাই কোথায় গেল সেটা বলিয়া এদিক ওদিক তাকাইয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গা জানো তুমি হরিচরণ সাড়া দিল না অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করিল কি সেই যে মুন্ডুটা ছিল এখানে জানি না বলিয়া হরিচরণ পাশ ফিরিয়া শুইল শুরুচি জিজ্ঞাসা করিল হ্যাঁ কি করতে হবে বলো তো পা দুইটা বাড়াইয়া দিয়া হরিচরণ বলিল পায়ের তলায় বেশ ভালো করে মালিশ করে দাও দেখি কেমন যেন সর্দি সর্দি বোধ হচ্ছে শরীরটা ভালো নেই আজ স্বামীর পায়ে তেল মালিশ করিতে বসিয়াও সুরুচি সেই মুন্ডুটার কথা ভুলিতে পারিল না বলিল বাহ এ তো বেশ ভৌতিক কাণ্ড দেখছি বাড়ি থেকে জিনিসটা উড়ে গেল না না উড়ে আবার যায় নাকি নিতান্ত তাচ্ছিল্য ভরে হরিচরণ বলিল সে আমি ফেলে দিয়েছি বলিয়া চোখ বুঝিয়া হরিচরণ বোধ করি বসন্তের ভয়েই হাত দিয়া নিজের গায়ের উত্তাপ নিজেই অনুভব করিতে লাগিল গল্পের সমাপ্তি এখানেই